হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আজকের আলোচনার বিষয় ল ওয়ান জিরো নাইন ইন্ট্রোডাকশান টু ল আমাদের যে আজকের যে আলোচনার যে বিষয়টি হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের ল ওয়ান জিরো নাইন ইন্ট্রোডাকশান টু ল যে কোর্স ওই বিষয়ের আমাদের ফাইনাল সেমিস্টার ফাইনাল এক্সামিনেশনের জন্য তো আজকে আমরা সংক্ষিপ্তভাবে একটু দেখে নিই যে আমরা টপিকগুলো দিয়েছিলাম আমাদের এই আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইম্পর্টেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস টাইপস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ডিফারেন্স বিটুইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস ওই টপিকটি আমরা অলরেডি আলোচনা করেছি আমরা আগের ক্লাসে থিওরিস অফ পানিশমেন্ট অ্যান্ড অ্যান্ড ইটস ইফেক্টিভস নিয়ে আলোচনা করেছি আমরা হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা আরও বিস্তারিত সামনে হয়তো আরও আলোচনা একটা করব আর ইম্পর্টেন্স অফ ল অ্যান্ড সিগনিফিকেন্স অফ কনস্টিটিউশন এটা আমরা মিড টার্মে পড়েছিলাম তো ওইটা আমার মনে হয় না যে দরকার আছে আলোচনা করার তো একটা টপিক্স এবং কিছু ম্যাটেরিয়ালস তোমাদেরকে অনলাইনে দেওয়া হয়েছিল রুল অফ ল অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার ইন বাংলাদেশ অর্থাৎ রুল অফ ল আইনের শাসন এবং ক্ষমতার স্বতন্ত্রীকরণ বা প্রত্যেকটা বিভাগের স্বাধীনতা তো আজকে সংক্ষিপ্তভাবে রুল অফ ল নিয়ে আলোচনা করছি রুল অফ ল হচ্ছে যে কোনো আইন বাস্তবায়নে একটি রাষ্ট্র একটি সমাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য এবং সকল ধরনের অন্যায় অত্যাচার থেকে যেন সবাইকে রক্ষা করা যায় এটার জন্য রুল অফ ল অত্যাবশ্যক খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের রুল অফ ল আইনের শাসন অর্থাৎ একটি সমাজে একটি রাষ্ট্রে যদি রুল অফ ল প্রপারলি অ্যাস্টাবলিশড হয় তাহলে ধরে নিতে হবে ওই সমাজ ব্যবস্থায় ওই রাষ্ট্রে অপরাধ প্রবণতা কম এবং ওই যে মানুষের হিউম্যান রাইট বা ফান্ডামেন্টাল রাইটস যাই বলি সবগুলোই সঠিকভাবে প্রোটেকশন হয় নাগরিক অধিকার সংরক্ষিত বা সুরক্ষিত সঠিকভাবে হয় তাহলে কিভাবে বুঝবো যে রুল অফ লটা আসলে কি এবং আসলে একটি রাষ্ট্রের রুল অফ ল আছে কি না তো রুল অফ ল একটি ধারণা একটি কনসেপ্ট আসলে একটি কনসেপ্ট এবং মূলত আঠারোশো উনিশশো শতাব্দীতেই এই ধারণাটির সৃষ্টি হয় এবং এটার চূড়ান্ত পর্যায়ে আসলে এটার এ এভি ডাইসি দার্শনিক ডাইসি মূলত এই রুল অফ ল এর যে কনসেপ্ট হ্যাঁ বা ফিলোসফি নিয়ে সবার সামনে ওই ধারণাটি উপস্থাপন করেন তো ওনার এই ধারণা উপর ভিত্তি করেই কিন্তু রুল অফ লয়ের পরবর্তীতে রুল অফ লয়ের যে এক্সারসাইজ বা এটা নিয়ে আলোচনা গবেষণা চলছে তো এবি ডাইসি এর মতে অ্যাকর্ডিং টু এবি ডাইসি যে রুল অফ ল বলতে আমরা তিনটি উপাদান বা বিষয়কে মিলিয়ে আমরা বলবো রুল অফ ল অর্থাৎ তিনটি উপাদান থাকতে হবে তিনটি এলিমেন্ট থ্রি এলিমেন্ট যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা এখানে রুল অফ ল আছে প্রথম এলিমেন্ট এলিমেন্টসটা হচ্ছে সুপ্রিমেসি অফ ল ফার্স্ট এলিমেন্ট অফ রুল অফ ল হচ্ছে অ্যাকর্ডিং টু সুপ্রিমিসি অফ ল অর্থাৎ আইনের প্রাধান্য অর্থাৎ যে রাষ্ট্রে বা সমাজে আইনের সুপ্রিমিসি আছে দেখা যাবে যে লয় সবার উপরে আছে সুপ্রিম রুল রোল প্লে করতেছে ধর্মিতভাবে এখানে রুল অফ ল আছে দুই নম্বর এলিমেন্টটা হচ্ছে আমাদের ইকুয়ালিটি বিফোর ল ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইন সবাইকে সমানভাবে ট্রিট করছে সবাইকে আইন সমানভাবে দেখছে যদি দেখা হয় যে কোনো রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা সবাইকে আইন সমানভাবে ট্রিট করে তো ধরে নিতে হবে এখানে রুল অফ ল আছে তিন নম্বর লাস্ট যে এলিমেন্টটা হচ্ছে এটিসির যে কনস্টিটিউশন বা সংবিধানই হচ্ছে সব কিছু আইনের মূল উৎস সংবিধানই হচ্ছে সকল উৎস এবং সকল একটি রাষ্ট্রের বা একটি সমাজের জনগণের মূল যে ইচ্ছা হুম বা চেতনাটাই ওই কনস্টিটিউশন বহন করছে এবং কনস্টিটিউশনটার আলোকেই সকল আইন পরিচালিত হয় সংবিধান অনুসারে হুম তো এই ক্ষেত্রে তিনটাকে যদি সামাপ করি মূল কথা হচ্ছে আইনের সুপ্রিমিসি থাকতে হবে আইন সবার উপরে থাকতে হবে আইন সবাইকে সমানভাবে থাকতে হবে এবং আইনের সাথে সংবিধানের একটা সামঞ্জস্যতা থাকতে হবে এখন বাস্তবে কি আছে বাস্তবে কি আছে এক এক রাষ্ট্রে এক এক সমাজ ব্যবস্থা আমরা এক এক রকম রুল অফ ল দেখি যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং আইনের রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য আরো অনেক কিছু আসতে পারে এ ভিডাইসির তো কনসেপ্ট তিনটা এলিমেন্ট আছে তিন এলিমেন্ট ছাড়াও কিন্তু আমরা যদি আশেপাশে আরও অন্যান্য কিছু সেকেন্ডারি এলিমেন্টগুলোকে চিন্তা করি যেখানে আরো বলতে পারি আমরা ইম্পার্সিয়ালিটি নিরপেক্ষতা থাকতে হবে যদি নিরপেক্ষতা কাদের নিরপেক্ষতা গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের হ্যাঁ ল এনফোর্সিং এজেন্সি সবার যদি ইম্পার্শিয়াল হয় তাহলে দুর্নীতি হবে এখানে রুল অফ ল আছে এগুলো আমি সেকেন্ডারি এলিমেন্টস হিসাবে দেখছি তারপরে বলতে পারি নন করাপশান বা লেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ দুর্নীতি যদি রাষ্ট্রে বা সমাজ ব্যবস্থা যদি দুর্নীতি না থাকে বা দুর্নীতির পার্সেন্টেজ খুব কম হয় তাহলে ধরে নিতে হবে এখন আইনের শাসন প্রতিষ্ঠা আছে কারণ এই রুল অফ লয়ের ক্ষেত্রে দুর্নীতি বা করাপশন এটা বড় বড়ো একটা ইম্পেডিমেন্টস বা অবস্টাকাল হিসাবে কিন্তু কাজ করে এবং এই দুর্নীতি বলতে আমরা আসলে সরকারি বা যারা ল এনফোর্সিং এজেন্সি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের কথা বলছি আর একটা রুল অফ ল এর সাথে আমরা বলতে পারি যে স্ট্রং পলিটিক্যাল উইল এটা আমরা সেকেন্ডারি এলিমেন্টস হিসেবে আসতে পারি রুল অফ জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের সদ থাকতে হবে যে না আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই সবাইকে সমানভাবে দেখতে চাই এবং আমরাও আইন দ্বারা পরিচালিত হব আইনকে আইনের মধ্য থেকেই আমরা নিজেদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব। আমরা কখনোই আইনকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করবো না এরকম সবগুলো পলিটিক্যাল পার্টিসের যদি একটা রাজনৈতিক ইচ্ছা থাকে তাহলেই রুল অফ ল কিন্তু আসল বাস্তবে প্রয়োগ করা বা এক্সারসাইজ করা সম্ভব এই তো গেল আমরা বলছি যে সেকেন্ডারি এলিমেন্টসগুলো যে ইম্পার্সুয়ালিটি নন রিডিউস অফ করাপশন বা পলিটিক্যাল উইল এই বিষয়গুলো তো আছে এগুলো ছাড়াও আরও আমরা যদি ঘুরে ফিরে দেখি অনেক বিষয় আছে যেগুলো আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে তো এই ক্ষেত্রে আমি আরেক একটা বিষয়ে বলতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে রুল অফ লটা আমরা কীভাবে দেখি এটা আসলে একটি ম্যান টু ম্যান ব্যারি করবে পার্সন টু পার্সোন ব্যারি করবে এক একজন ব্যক্তি এক এক রকমভাবে এটার রুল অফ ল ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করবে যে একজন অর্থনীতিবিদ সেক্ষেত্রে অর্থনীতির উপর ভিত্তি করে রুল অফ লয়ার বিষয়টাকে আলোচনা করবে যে পলিটিশিয়ান সেক্ষেত্রে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের উপর বেস করে করবে যে সমাজবিজ্ঞানী যে সমাজ নিয়ে চিন্তা করে সমাজের উপর অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু আইনি শাসনটাকে চিন্তা করবে কিন্তু আমরা তো ওভারঅল এজ এ জেনারেল নর্মাল সেন্সে যদি চিন্তা করি আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আইনের শাসন আছে কি না ফার্স্ট অফ অল পয়েন্ট আমরা বলতে পারি যে ইয়াস আমাদের তো একটা কনস্টিটিউশন আছে বাংলাদেশের একটা কনস্টিটিউশন আছে এবং আমরা কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছি সরকার পরিচালনা করছি এই সেন্সে আমরা বলতে পারি ইয়াস দ্যার ইজ প্রপার রুল অফ ল এবং আমাদের কনস্টিটিউশনটা কিন্তু আমাদের জনগণের ইচ্ছার মহান মুক্তিযুদ্ধের পরেই তো আমাদের কনস্টিটিউশন আসে ওই তো মূলত আমাদের সকল জনগণের ইচ্ছা চেতনা সব কিছু উপস্থাপন করা হয়েছে এবং মূলত বাংলাদেশ সকল আইন কিন্তু ওই কনস্টিটিউশনের ভিত্তি করেই আইনগুলো তৈরি করা হয়েছে এবং কনস্টিটিউশনে বলা আছে যে সব আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক সেই সমস্ত আইন ভয়েড হবে বাতিল হবে ইলিগাল হয়ে যাবে হ্যাঁ তো অবশ্যই বাংলাদেশ প্রত্যেকটা আইন আমাদের সংবিধানের সাথে এটা সামঞ্জস্য রেখে করতে হবে এটা একটা বিষয় যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশন আছে তো এই ক্ষেত্রে বলতে পারি রুল অফ ল আছে দুই নম্বর বলতে পারি ডেমোক্রেসি বা গণতন্ত্র হ্যাঁ ডেমোক্রেসি ডেমোক্রে রুল অফ ল এর আরেকটা অন্যতম উপাদানও কিন্তু আমরা বলতে পারি যে ডেমোক্রেসি গণতন্ত্র গণতন্ত্র কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপার রুল অফ ল এক্সারসাইজ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চার পাঁচ বছর পর পর ইলেকশন হয় জেনারেল ইলেকশন বাংলাদেশে হয় এবং কনস্টিটিউশন মেনে হয় সেই ক্ষেত্রে রুল অফ ল বাংলাদেশে আছে হুম তারপর যদি আমরা বলি যে রুল অফ ল এর ক্ষেত্রে আরেকটা বড় উপাদান হচ্ছে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ আমাদের যে তিনটা অর্গান হ্যাঁ গভর্নমেন্টের লেজিসলেটিভ এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি তিনটা অর্গান আছে আমাদের কনস্টিটিউশনে কিন্তু তিনটা অর্গানের কথা বলা আছে এবং তিনটা অর্গান কিন্তু কাজ করছে যেমন আমাদের লেজিসলেটিভ অথরিটি যারা পার্লামেন্টে আছে তারা ল মেকারস আইন তৈরি করতেছে যারা এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ তারা কিন্তু ওই পার্লামেন্টের আইনটাকে প্রয়োগ করছে ইমপ্লিমেন্ট করছে ঠিক আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণ বা আইনের যে আমরা এটা চূড়ান্ত প্রয়োগ ওটা কিন্তু জুডিশিয়ারিতে বা বিচার বিভাগের মাধ্যমে করতে পারছি সেই ক্ষেত্রে বলতে পারি রুল অফ ল আমাদের এখানে আছে হ্যাঁ এবং আমরা এই কারণে বলতে পারি যে রুল অফ ল আছে বিডিএস যে কনসেপ্ট দিয়েছে সুপ্রিমেসি অফ ল হ্যাঁ আমরা কিন্তু বলতে পারি যে আইন আমাদের কনস্টিটিউশন কিন্তু ওই বিভিন্ন কনস্টিটিউশনাল প্রভিশনে বলা আছে আইন হবে সবার উপরে আইন সবার উপরে হ্যাঁ এবং ওই আইন অনুসারেই কিন্তু সরকার রাষ্ট্র বা জনগণ আমরা মানে পালন করছি বা পালন করতে বাধ্য হচ্ছে ওই ক্ষেত্রে কিন্তু বলতে পারি ইয়াস দ্যার ইজ রুল অফ ল এবং যেমন আমাদের কনস্টিটিউশনে আরেকটি ফান্ডামেন্টাল রাইটস ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলা আছে আইনের চোখে সবাই সমান আর্টিকেল টোয়েন্টি সেভেনে সংবিধানে বলা আছে আইনের চোখে সবাই সমান তো ওই সেন্সও কিন্তু আমরা বলতে পারি যে রুল অফ ল এখানে আছে আইনের শাসন আছে এবং আইনের শাসন আছে এটা আর একটা আমরা আনতে পারি যে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে দুর্নীতি প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের কমিশন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হচ্ছে হ্যাঁ যদি আমরা দেখতাম যে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা হ্যাঁ দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা সমাজ ব্যবস্থা রাষ্ট্রে দুর্নীতি হয় বাংলাদেশেও ব্যতিক্রম নয় তো হয় বিভিন্ন সিস্টেমে হয় তো ওইটা প্রতিরোধের জন্য কিন্তু একটা মেকানিজম লিগেল মেকানিজম তৈরি করা হয়েছে দুর্নীতি দমন কমিশন হ্যাঁ তো ওই এন্টি করাপশন যে কমিশন করা হয়েছে তো ওটাও আমরা বলতে পারি যে রুল অফ ল প্রপার রুল অফ এক্সারসাইজ করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে এবং এটাকে আমরা বলতে পারি যে রুল অফ ল বাংলাদেশে আছে প্রপার এক্সারসাইজ হয় অ্যাজ অ্যাজ ওয়েল আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন যে সাংবাদিক বা আমাদের যে মিডিয়া মিডিয়া কিন্তু মতামত প্রকাশ করছে তো রুল অফ ল ক্ষেত্রে আরেকটা একটা বড় বিষয় হচ্ছে যে সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে কিনা তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো কনস্টিটিউশনে আছে আর্টিকেল টোয়েন্টি সিক্স থেকে ফোর্টি ফোর ওখানে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হয়েছে কিছু কিছু রেস্ট্রিকশন দিয়ে বলা হয়েছে সবাই মতামত প্রকাশ করতে পারবে তো আমরা কিন্তু এখন মতামত অনলাইন মিডিয়া বা আমাদের ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় মতামত প্রকাশ করছি হ্যাঁ বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়ার কথা বলতে পারি যে যার মতো করে কিন্তু আমরা মতামত প্রকাশ করছি তো আমরা কিন্তু বলতে পারি যে রুল অফ ল আছে ইভেন রুল অফ ল আছে এটা একটা এক্সাম্পল হতে পারে যে অনেক সময় দেখা যায় বিভিন্ন সেক্রেটারি মিনিস্টার বা বিভিন্ন পর্যায়ে উচ্চ পলিটিক্যাল পার্সনদের কিন্তু নানা অপরাধ বা দুর্নীতির কারণে তাদেরকে কিন্তু বিচারে কাঠ দাঁড় করানো হয় এটা কিন্তু রুল অফ ল এর আর একটা অন্যতম নিদর্শন বা এক্সাম্পল হতে পারে সো এই ক্ষেত্রে বলি রুল অফ ল আছে আবার যদি বিপরীত এটা আমরা এটা এগেনস্টে বলতে চাই যে রুল অফ ল নেই এই ক্ষেত্রে আরও এক্সাম্পল আমরা এইভাবে মানে দুই দিকে আমরা আলোচনা করতে পারি যে রুল অফ ল আছে আবার রুল অফ ল নেই দুই দিকে আলোচনা করে নিজের মতো করে একটা আলোচনা আমরা একটা ওপিনিয়ন দিতে পারি রুল অফ ল নেই বলতে বলতে পারি বাংলাদেশে অনেক ধরনের করাপশন হয় দুর্নীতি হয় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয় কিন্তু সবাই হয়তো বিচারের কার্ড করায় যা হয় না হ্যাঁ এবং দেখা গেছে যে আমাদের দেশে যাদের পয়সা ধনী ব্যক্তি তারাই আইনের সুবিধাগুলো ভোগ করে যারা গরিব তারা আইনের সুবিধাটা ভোগ করতে পারে না কারণ ল ল করতে গিয়েও তারা লয়ার সুবিধা ভোগ করার জন্য দেখা গেছে লয়ারকে টাকা দিতে হয় বা সরকারি যে পদ্ধতিটা আছে পদ্ধতির মধ্যে অনেক ধরনের টাকা পয়সার খরচের বিষয় আসে যেটা যারা পুয়ার পিপল তারা দে আর আনেবল টু গেট দ্য প্রপার রেজাল্ট দ্য জাস্টিস হুম তো এই ক্ষেত্রে কিন্তু করতে পারে না এই ক্ষেত্রে এদিক দিয়ে বলতে পারি যে অনেক ক্ষেত্রে ধনী গরিবের যে ডিসক্রিমিনেশন এটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় রুল অফ ল এক্সারসাইজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় রুল অফ ল একটা প্রিন্সিপাল হচ্ছে যে ইকুয়ালিটি বিফোর সবাই সমান সবাইকে আসলে সমান আমরা যদি দেখি যারা মিনিস্টার প্রেসিডেন্ট মন্ত্রী তারা কিন্তু একটা প্রিভিলেজ পায় তারা কিন্তু সুবিধা ভোগ করে তারা কিন্তু সাধারণ জনগণের মতো নর্মাল থাকে না তো এই ক্ষেত্রে কীভাবে ইকুয়ালিটি বিফল প্রতিষ্ঠা করা সম্ভব এবং যারা ভালো সরকারি গভর্নমেন্ট জব করে তারা এক ধরনের ফেসিলিটি পায় যারা প্রাইভেট জব করে তারা আরেক ধরনের তাদের তাদের আলাদা চোখে দেখা হয় ইকুয়ালিটি বিফোর ল কিন্তু এটা আসলে বাস্তবে এটা প্রয়োগ করা সম্ভব হয় না হুম অনেকেই আলাদা ফেসিলিটিস বা প্রিভিলেজ পাচ্ছে তো এটাও কিন্তু ইকুয়ালিটি আমাদের রুল অফ ল এর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে করাপশন বললাম এই যে বললাম বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন এটার কথা বললাম হ্যাঁ এই বিষয়গুলো আমরা আলোচনায় আনতে পারি তোমরা বিভিন্ন ধরনের এখানে বলতে পারো যে বিভিন্ন ধরনের ক্ল্যাশ হয় পলিটিক্যাল ক্ল্যাশ পলিটিক্যাল ক্ল্যাশ হয় বা অনেক সময় আমাদের গভর্নমেন্ট অনেক সময় ল এনফোর্সিং এজেন্সিকে ইউজ করে অপোজিশ অপোজিট পার্টিকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন সময় আমরা যদি সেই অনেক আগে থেকেই আমরা রিসার্চ করি দেখব যারাই গভর্নমেন্টে যায় অনেক সময় তারা কন্ট্রোল করার চেষ্টা করে বিভিন্নভাবে মানুষ ফ্রিডম অফ এক্সপ্রেশন অপোজিশন পার্টি বিভিন্ন ধরনের মেকানিজম ইউজ করে এগুলো কিন্তু রুল অফ লয়ের অ্যাগেনস্টে এবং আমরা বলেছি যে সেপারেশন অফ পাওয়ার যে একটা আমাদের একটা কনসেপ্ট আছে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ তিনটা অর্গান ইন্ডিপেন্ডেন্টলি রান করবে কিন্তু আলটিমেটলি কিন্তু তিনটা অর্গান ইন্ডিপেন্ডেন্ট রান করতে পারে না একটা অর্গান আরেকটা অর্গানের ওপর সুপ্রিমিসি করার চেষ্টা করে কিন্তু এটা হওয়ার কথা ছিল না তো এই জায়গায়ও দেখা গেছে নির্বাহী বিভাগ বিচার বিভাগের উপর বিচার বিভাগ আসলে স্বাধীন হওয়ার কথা ও স্বাধীন হয়েছেও স্বাধীন বিভাগ নির্বাহী মানে আমাদের বিচার বিভাগ তারপরেও কোথাও যেন পার্লামেন্ট বা নির্বাহী বিভাগের এক ধরনের একটা নিয়ন্ত্রণ থাকে বিভিন্নভাবে আমরা দেখি এই বিষয়গুলো অনেক সময় আইনের শাসন রুল অফ লয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ ক্রিয়েট করে সো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে দেখতেছো রুল অফ লটা আসলে কীভাবে বাংলাদেশে আছে এটা নিজের মতো ওপিনিয়ন একটা আলোচনা করবে তো এখন আমরা যে এটার সাথে আর একটা টপিক আছে সেপারেশন অফ পাওয়ার ক্ষমতার স্বতন্ত্রীকরণ অর্থাৎ যে গভর্নমেন্টের তিনটা অর্গান আছে আমরা আগেই বলেছি গভর্নমেন্টের তিনটা অর্গান আছে লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি লেজিসলেটিভের কাজ হচ্ছে পার্লামেন্ট আইন তৈরি করে এক্সিকিউটিভরা আইনটা এটা মাঠ পর্যায়ে ফিল্ড লেভেলে বাস্তবায়ন করে আর জুডিশিয়ারি এটা আইনটার অফিসিয়াল এটার মানে এটার এটার এক্সারসাইজ করে থাকে বা অ্যান্ড লয়ের এক্সপ্লেনেশন করে তো এই ক্ষেত্রে আসলে কী সেপারেশন অফ পাওয়ারটা করাই হয়েছে মূল অবজেক্টিভ অব সেপারেশন পাওয়ার ছিল যেন ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা অর্গান তিনটা অর্গান রান করবে এবং যদি দেখা গেছে এক তিনটা একটা অর্গান আরেকটা অর্গানের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু দেখা গেছে মানুষ দেশের আইনের শাসন এবং জনগণের যে আমরা বলি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা বা জনগণের কাছে সুবিধাগুলো আমরা পৌঁছে দেবো রাষ্ট্রের সুবিধা এগুলো পৌঁছানো সম্ভব হয় না কারণ তিনটা অর্গানকে যদি এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয় তিনটা অর্গানের যদি দেখা গেছে একসাথে কাজ করছে তো এই ক্ষেত্রে কিন্তু আসলে মানে আসলে এখানে আমরা নিউট্রাল ওয়েতে রিলিফ পাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় এবং এই ধারণা থেকেই কিন্তু সেপারেশন অফ পাওয়ারের যে প্রিন্সিপালটা ডেভেলপ করেছে যে যার মতো স্বাধীনভাবে কাজ করবে একটা অর্গান আরেকটা অর্গানের উপর কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না অ্যাজ ওই সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে তিনটা অর্গানের মধ্যে জুডিশিয়ারি বা বিচার বিভাগকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট করতে হবে স্বাধীন করতে হবে হ্যাঁ অন্য দুটো থাকবেই যে এক্সিকিউটিভ লেজিসলেটিভ কিন্তু জুডিশিয়ারিকে অবশ্যই স্বাধীন হতে হবে কারণ এটা হচ্ছে জনগণের শেষ আশ্রয়স্থল যে কোনো ধরনের অন্যায় অবিচার হলে তারা কিন্তু জুডিশিয়ারি বা কোর্টে যাবে ন্যায় পাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে অবশ্যই জুডিশিয়ারিকে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ অথরিটি থেকে স্বাধীন থাকতে হবে এবং তারই ধারাবাহিকতা পরবর্তী বাংলাদেশ এই জুডিশিয়ারি স্বাধীন হয়েছে টু থাউজেন্ড সেভেনে স্বাধীন তারপরও কিন্তু নানা ধরনের ঘটনা আমরা মানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখতে পাই এবং আমাদের কনস্টিটিউশন যে আমরা সংবিধান সংবিধানের বিভিন্ন আর্টিকেলও এই সেপারেশন অফ পাওয়ার ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এগুলোর কথা বলা হয়েছে তো আমরা যদি দেখি লেজিসলেটিভের কাজ কি এটা আমরা জানি এক্সিকিউটিভের কাজ কি এটাও বলেছি লেজিসলেটিভরা হচ্ছে পার্লামেন্টে যে এমপি তারা আইন তৈরি করতেছে এক্সিকিউটিভ হচ্ছে যে থানা প্রশাসন এডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন তারা আইনটা ইয়ে করছে জুডিশিয়ারি বলতে লয়ার জাজেস যারা আছে বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত হ্যাঁ একজনের কাজের জন্য আরেকজন হ্যাম্পার না করে যার যার কাজ সে করে কিন্তু আইন তৈরি করবে হওয়ার কথা কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রপতিও আইন তৈরি করতে পারে অর্ডিন্যান্স মেকিং বা অধ্যাদেশ জারি করা হয় সাপোজ অনেক সময় পার্লামেন্ট এখন নাই পার্লামেন্ট এখন কোনো সেশন নাই জরুরি ভিত্তিতে একটা আইন করা দরকার তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের রাষ্ট্রপতি একটা আদেশ হ্যাঁ অর্ডিন্যান্সের মাধ্যমে আইন তৈরি করে ফেলছেন কিন্তু রাষ্ট্রপতিকে আমরা বলছি উনি এমপিস না উনি পার্লামেন্টের অংশ না লেজিসলেটিভের অংশ না উনি এক্সিকিউটিভের অংশ তাহলে দেখা যাচ্ছে এক্সিকিউটিভ কিন্তু এখানে লেজিসলেটিভের কাজ করে ফেলছে এটা কিন্তু এক ধরনের মানে একজন ইন্টারফারেন্স হয়ে যায় এবং রাষ্ট্রপতি অনেক সময় দেখা যাচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করে দেয় আমরা আমরা অনেকেই জানি যে উচ্চ আদালত থেকে যখন সর্বশেষ কোনো ব্যক্তিকে ডেথ সেন্টেন্স দেওয়া হয় সর্বশেষ ওয়ে হিসাবে রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করা হয় প্রাণ ভিক্ষার জন্য যেই যে আবেদন তো এটাও কিন্তু রাষ্ট্রপতি চাইলে প্রাণ ভিক্ষা দিতে পারেন নাও দিতে পারেন তো এটা এখানেও কিন্তু অনেক সময় দেখা যায় যে নির্বাহী বিভাগের যে রাষ্ট্রপতি মহামান রাষ্ট্রপতি আছেন উনিও বিচারকের একটা ভূমিকা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নিয়ে নিতে হয় যেটা জুডিশিয়ারি নেওয়া কথা এছাড়া আরেকটা এক্সাম্পল আমরা যদি দেই আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করে রাস্তাঘাটে বিভিন্ন সময় বেজাল বিরোধী অভিযান বা সন্ত্রাস মাদকদ্রব্য বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে এরা কিন্তু আসলে বিচারিক প্রক্রিয়ার সাথে বিচারকরাচরিত হওয়ার কথা জুডিশিয়ারিতে যারা আছে কিন্তু ওরা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওরা হচ্ছে ইওনো বা ডিসি অফিসের কর্মকর্তা ওরা কিন্তু বিচার করে ফেলতেছে এবং দেখা গেছে ওরা অনেকই ল নন ল ব্যাকগ্রাউন্ড শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সারসাইজ করার বিচার করছে বিচার করার কথা জুডিশিয়ারির জাজদের কিন্তু ওরা বিচার করতেছে আমাদের এক্সিকিউটিভরা সো এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা অর্গানের কাজ আরেকটা অর্গান করে ফেলছে করে ফেলছে আবার এখানে যা বলি অনেক সময় জাজরা স্ট্র্যাটেটোরি ইন্টারপিটেশন নামে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে হুম যদিও এখানে কনস্টিটিউশনাল প্রভিশন ক্ষমতা জাজদের উচ্চ আদালতের জাজদেরকে দেওয়া হয়েছে যে চাইলে তারা মানে যদি কোনো আইনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় তারা ওটা দিতে পারে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অনেক সময় ব্যাখ্যা বিশ্লেষণ দিতে যায় পার্লামেন্ট যে আইন তৈরি করেছিল এটার থেকে বাইরে গিয়েও ওনারা ওনাদের মতো ব্যাখ্যা দিয়ে দেয় তখন কি হয় যে দেখা যাচ্ছে ওনারাও একটা নতুন আইন তৈরি করে ফেলে কিন্তু আইন তৈরি করার কথা কিন্তু জাজদের না আইন তৈরি করার কথা পার্লামেন্টের এমপিসের এমপিরাই পার্লামেন্টের এমপিস এটার আইন তৈরি করার কথা তো এরকমভাবেই কিন্তু বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে একটা অর্গানের সাথে আরেকটা অর্গানের ক্ল্যাশ হচ্ছে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা চলে যেমন আমাদের বিচার বিভাগের অনেক সময় যে বেতন ভাতা দি হয় যদিও তারা আলাদা হয়েছে দেখা গেছে যে তাদের বেতন ভাতা বা প্রমোশন বিভিন্ন বিষয়ের জন্য ল মিনিস্ট্রি তাদের উপর নির্ভর করতে হয় ল মিনিস্ট্রি কিন্তু এক্সিকিউটিভ এর অংশ নির্বাহী বিভাগের অংশ সো এই ক্ষেত্রে জাজরা বা জুডিশিয়ারি কিন্তু অনেক দেখা গেছে তাদের বেতন প্রমোশন বা অন্য অ্যাক্টিভিটিস নিয়ে ডিসিশনের জন্য এই নির্বাহী বিভাগের উপর নির্ভর করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু নির্বাহী বিভাগ ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে জুডিশিয়ারিকে কন্ট্রোল করার একটা একটা প্রবণতা থাকতে পারে হ্যাঁ সো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রিক্টলি সেপারেট হওয়ার কথা ছিল স্ট্রিক্টলি সেপারেট না হয়ে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে একটা অর্গান আরেকটা অর্গানের কাজ করছে তো এই ক্ষেত্রে প্রপার ইন্ডিপেন্ডেন্সি প্রপার সেপারেশন অফ পাওয়ার নিয়ে আসার জন্য প্রত্যেকটা অর্গানকেই যে যার মতো করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে এখানে আরও অনেক বিষয় আছে যেগুলোতে আমরা বলতে পারি যে ইন্টারফেয়ারেন্স করে যেহেতু তোমরা নন ল ব্যাকগ্রাউন্ড আমি আর ডিটেলসে যাচ্ছি না তো তোমরা এই বিষয়ে যে আমি সিটগুলো তোমাদেরকে অনলাইনে দিয়েছি যদি একটু স্টাডি করো যে রুল অফ ল অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার ইন বাংলাদেশ যে লিঙ্কগুলো দিয়েছি ওগুলো একটু স্টাডি করো আমার মনে হয় কনসেপ্ট আরও ক্লিয়ার হবে আমার আজকে লেকচারের পর কেন একটা সোসাইটি রাষ্ট্রের জন্য রুল অফ ল এবং সেপারেশন অফ পাওয়ার কতটুকু কেন এত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে কী অবস্থায় আছে এটা আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি আবারও বলছি তোমরা রুল অফ ল অফ পাওয়ারের যে লিঙ্কগুলো দিয়েছি ম্যাটেরিয়ালস আছে একটু স্টাডি করো বারবার এবং নিজের একটু রিডিং রিড আউট করলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং মূলত এই সেপারেশন অফ পাওয়ার করা হয়েছিল চেক অ্যান্ড ব্যালেন্স যাতে একটা অর্গান খুব অত্যধিক ক্ষমতা দেখিয়ে কারোর কোনো ধরনের স্বেচ্ছাচারিতামূলক আচরণ করতে আরবিট্রারি পাওয়ার এক্সারসাইজ করতে না পারে যাতে একটা 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 অর্গান অন্যায় করলে আরেকটা অর্গানের কাছে গিয়ে রেমেডি পাওয়া যায় মানে একটা অর্গান আরেকটা অর্গানের কাছে চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করবে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স পুরোপুরি এখানে হচ্ছে কি না এটা নিয়ে এক ধরনের বিতর্ক বা ডিবেট দেখা যাচ্ছে কারণ একটা অর্গানের কাজ কিন্তু আরেকটা অর্গান করে ফেলতেছে ইন্টারফেরেন্স হয় চেক এন্ড ব্যালেন্সের বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে এই ক্ষেত্রে আমার সবশেষে বলতে চাই বাংলাদেশের রুল অফ ল এবং সেপারেশন পাওয়ার আমাদের একটি রাষ্ট্র বা দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট বা ধারণা এবং এই রুল অফ ল এবং সেপারেশন পাওয়ারের প্রিন্সিপালগুলো স্ট্রিক্টলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তো নিঃসন্দেহে একটি রাষ্ট্র বা সমাজ প্রপারলি তাদের খুব স্মুথলি তাদের সিটিজেনদের রাইটগুলো প্রোটেক্ট করতে পারবে লিগাল রাইটগুলো প্রোটেকশন হবে এবং সব সব ক্ষেত্রেই ইকোনমিক সোশ্যাল কালচারাল পলিটিক্যাল সব দিক দিয়েই দেখা যাবে একটা স্টেবল সিচুয়েশানে থাকবে কোনো ধরনের অন্যায় অত্যাচার এগুলো আমাদের সাফার করতে হবে না এবং সব দিক দিয়েই আমরা সবাই পিসফুলি সোসাইটিতে লিভ করতে পারব এই কারণেই আমরা মনে করি রুল অফ ল এবং সেপারেশন অফ পাওয়ারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো আজকে আমি যেই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আশা করছি অন্যদিন অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে